আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদাম হোসেন বলছি দিনাজপুর পার্টির পক্ষ থেকে। আমরা আজকে জানব আমাদের ক্যাপস লক বাটন কি কাজে ব্যবহৃত হয়। আমরা প্রথমে অফিস ওয়ার্ডটা চালু করে নিচ্ছি। আমরা এখানে যদি লিখি, স্বাভাবিকভাবে আমরা লিখলে দেখা যায় যে প্রথম অক্ষরটা বড়াতে বাকি অক্ষরগুলো সব ছোটাতে চলে আসে। কিন্তু আমরা যদি এই কাজটা করার সময় আমরা যদি শুধু ক্যাপস লক বাটনে ক্লিক করি, তাহলে ক্যাপস লকের যে নির্ধারিত বাতিটি আছে আমাদের কিবোর্ডের ডান পাশে, বাতিটি জ্বলে উঠবে এবং আমাদের সমস্ত লেটারগুলো ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আমি ক্যাপস লক চাপ দিলাম একবার, এবার আমি লিখছি, সব বাটন আবার এবার সব অক্ষর আমার ক্যাপিটাল লেটার হয়ে গেছে, আমার আর কোনো স্মল লেটার কোনো অক্ষর আসছে না। আবার যদি আমরা এই অবস্থায় যদি আমরা ক্যাপস লক আবার অফ করি, তাহলে আবার আমাদের সব স্মল লেটার চলে আসবে। আমি আবার ক্যাপস লক অফ করে দিলাম, এবার আমি লিখছি, দেখবেন সব স্মল লেটার চলে আসছে। তাহলে ক্যাপস লকের কাজ হচ্ছে, ক্যাপস লক চাপা অবস্থায় যদি ক্যাপস লক আমাদের ওপেন করা থাকে, তাহলে আমাদের সব অক্ষর আমরা যতটুকু লিখবো না কেন সমস্ত কিছু আমাদের ক্যাপিটাল লেটারে আসবে। ধন্যবাদ সবাইকে।